জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পুলিশের চোখে ধুলো দিতে জালনোট কারবারে নাবালকদের ব্যবহার। জালনোট সহ এক নাবালককে গ্রেফতার করে শমশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি শমশেরগঞ্জ থানার অন্তর্গত শুলিতলা গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জামিয়া কাটানের কাছ থেকে ওই নাবালকের কাছে তল্লাশি চালিয়ে জাল নোটগুলি উদ্ধার করে। ধৃত নাবালককে আজ বহরমপুর জুভাইনাইল আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ওই জাল নোটগুলি মালদার বৈষ্ণবনগর থেকে জাল নোটগুলি নিয়ে এসেছিল। ডেলিভারি দেওয়ার আগেই হাতে নাতে তাকে পুলিশ ধরে ফেলে। নাবালকদের সহজে সন্দেহ হবে না, সেই কারণে এরকম ব্যবহার করা হচ্ছে বলে প্রাথমিক অনুমান। কোথায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্তে শমশেরগঞ্জ থানার পুলিশ।